রেস্টুরেন্ট ছিল তখন তো বগুড়া না আমাদের দোকানে থাকতো না এই অবস্থায় রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্টগুলো দেখাইতে গেলে কি হয় হ্যাঁ এই একবার এরকম খাইতে গেছি যাওয়ার পরে মেনুটা দেখলাম মেনুতে প্রাইস দেখে আমার তো পুরো অবস্থা খারাপ চোখ চোখ মানে বড় হয়ে গেছে কি অবস্থা জীবন আমার পক্ষে খাওয়া সম্ভব এক লোক গেছে পায়খানা করতে গেছে আর কি তো ফোনে কথা করতে গেছে বাথরুম করতেছে সে ফোনটা পড়ে গেছে কমরের মধ্যে আমি তো সবকিছুই পারি তো ওইটা উঠাই নিয়ে এসে দিচ্ছে দিস ইজ গোল্ডেন কালারের ফোন বাবা আমি তো গরিব হইতে পারি ইয়ে হইতে পারি কিন্তু আমি কিন্তু সৎ আমার ফোন তো এরকম ছিল না হ্যালো আরে আকাশ কি খবর কেমন আছো হ্যাঁ কোথায় এইখানে ও তোমার সঙ্গে সাফিও আছে বাহ 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 তাই তো চলে আসো তুমি অফিসের নিচে আসো হ্যাঁ 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 কোনো সমস্যা নাই আরে আমার আর ফ্রি আর কি আমি তো আছি আর কি চলে আসো চলে চলে আসো ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ কি অবস্থা তারপরে তোমাদের কই তোমরা থাকো কোথায় থাকো কোনো খবর নাই পাতি না যোগাযোগ নেই এটা ফোন করো না কি ব্যাপার কি ভাই আপনি আমার বাসা হচ্ছে নারায়ণ বলছি হ্যাঁ ঢাকা হচ্ছে অবশ্য জব তো আজকে অবশ্য অপডেট কাটাচ্ছিলাম চিন্তা করলাম যে একটু ঘুরে আসি তো এই ঘুরতে এসে আপনাকে ফোন দিলাম আপনি কেমন আছেন আছি তো আমি তোমার কি অবস্থা এই তো চলছে আমরা কি আবার ফুল টাইম চলে আসলাম নাকি ব্যস্ততার মধ্যে আরে না 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 বলা আবার কি আমি তো অফিসে এখন তো বোঝো না একটু সময় টময় কাটাই আর কি অফিসে বসে বাসায় যা কতক্ষণ থেকে সময় কাটা কাজও হয় লোকজন আসে গল্প সল্প করি আড্ডা টাড্ডা হয় এই আর কি তা আমার ওটা একটা আড্ডারই মানে বলতে পারবো যে এটা আড্ডারই জায়গা আর কি একটা সবাই আর তোমাদের মতো আরো অনেকেই আসেন আর কি কথাবার্তা হয় গল্প সল্প করি তো যাই হোক তো থাকো আসছো ভালো হয়েছে হ্যাঁ আমরা যদি সময় থাকে তাহলে আমরা ই করবো নি কি বলে আপাতত চা হয়ে যাক চা খাও এরপরে চা খাই তারপরে চা খাওয়াই তারপরে যাওয়ার সময় টাটা বলে চলে যাই আচ্ছা ভালো হয়েছে এখন শোনো তোমাদেরকে বহুদিন পর পাই আমার তো মানে ভালোই লাগতেছে আর কি এখন এই তোমাদের সেই পুরনো সেই দিনের কথা তো আমি আর বলতে পারি না এই যে তোমাদের কত লোকের তোমরা আনন্দ দিচ্ছ ই করছো জোকসের ব্যাপারে তোমাদের তো জুড়ি নাই বলতে গেলে আজকে একটু হয়ে যাক না কোনো অসুবিধা কি ব্যাপার আছে মনে করো যে তুমি চাকরি করতে গেছো আর কি চাকরি করতেছো আর কি তখন বস একদিন করলো যে ভাই তুমি কি চাকরি করতেছো না জোকস করতেছো আমার হাত থেকে বলে দিচ্ছে আমার বিয়ে হবে কিনা তা আমার একটা ফেস থেকে বলে দিচ্ছে তোর কোনোদিন বিয়ে হবে না জামাই ভাবটা আসে না আমি এখন আমার নামটাকে চেঞ্জ করে দেখছি কিরকম মানে এখন আর আমি আর আমার নামটাকে ছোট আকারে বলি না এখন কেউ যদি আমার নাম জিজ্ঞেস করে
তার আমি আমার পুরো নামটা বলি আচ্ছা পুরো নামটা কি শুনি পুরো নাম তো শুনি নাই কখনো পুরো নাম বলি হচ্ছে এখন যে ভাই আমার পুরো নাম হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরের কোরআন পীর জেদা উদীয়মান তরুণ বক্তা কোকিল কন্ডিশন আমেরিকা থেকে বিতাড়িত মধ্যপ্রাচ্য থেকে তাড়িত আজকে সাইদ বেরুন আশ্রিত জনাব মোহাম্মদ ইমরান হোসেন জুয়েল আহমেদ আকাশ খান বাদশুর তো ইন্ডিয়া ওই যে একদিন কি আমাদের বলছিল না ওই যে আমাদের ওই যে ইয়ে বলছিল ওই যে ইয়ে ছিল মনে আছে কিনা যে শামিম শামিম নাম শুরু করছে বলে বাবা আমাদের এখানে একটাই মতন রুম আছে এত রুম হোটেলে নাই তখন বলে তো এটাতে এত লোক নাই যে একটাই নাম ওরে এটাই আমার নাম আমাদের এলাকায় ভালো ভালো চাইনিজের দোকান ছিল ওই সময়টা আমি যখন ছোটবেলায় বড় হয়েছি আচ্ছা তো আমার একবার সকলে যখন চাইনিজ খাবো তো আমি তো চাইনিজ খাবো এখন তো চাইনিজের দোকান নাই আমার কি আমার গাছে পরে কিছু নারকেল পাইরা তাকে বাজারে গিয়েছে আমি ঢাকায় গিয়ে চাইনিজ করবো আচ্ছা তো আমি এই গল্পটা আপনাকে বলি আমি শুধু যখন জিজ্ঞেস করবো আপনাকে যে ভাই আমার বাড়ি কোথায় আপনি বলবেন বরিশাল মাহফুজ তুমিও বলে দেবো আমার বাড়ি কোথায় হ্যাঁ তাহলে মোর বাড়ি আছে বরিশাল বুঝছেন হ্যাঁ বউ এলাকাতে ভালো কোনো চাইনিজের দোকান নেই তো বই কি সুস্থ থাকতে পারি কর মনে হচ্ছে কি জানেন বউ গাছে পরে একালে নারকেল পাইছে ওই পাইরা বাজার বেচছে যে টাকা পাইছে ওই দেখে আট টাকা গল্পে না ওই বরিশালে লং সুরছে আচ্ছা লং সুর ঢালাই হইতে 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 ঢাকায় এসে সকালবেলা দেখি মানুষের কাছে সদরঘাট ভাগতেছে দেখি লঞ্চ ভাই কেমনটা লাগে আমি একবার দেখলাম ভাই এই সদরঘাট কোনটা ভাই মনে করে কি জানেন এই খাতারঘাটটির নাম তোকে দেশের দিকে লঞ্চ ঘাট কয় ঢাকায় যাবে সদরঘাট কয় যে ভিতরে ঢুকছি গিয়ে দেখি দুইটা দরজা আছে লেখা আছে যে তুমি কি দেশি চাইনিজ খাবা না বিদেশি চাইনিজ খাবা ভাই আমার বাড়ি কমবে বরিশাল বরিশালের লোক দেশি চাইনিজ খায় কোন চিন্তা করলো বিদেশি খায় বিদেশি খায় বিদেশি খাওয়ার জন্য বিদেশি দরজা দেখাতে বেরিয়ে ঢুকছি যে ভিতরে ঢুকছি গিয়ে দেখি আর দুইটা দরজা আছে লেখা আছে যে তুমি কি এসিতে খাবা নন এসিতে খাবা ভাই আমার বাড়ি কমবে বরিশাল তো বরিশালের লোক কি করে এসি ছাড়া খায় না চিন্তা করলো এসিতে খাই এসিতে খাওয়ার জন্য এসি দরজা দেখাতে বেরিয়ে ঢুকছি তুমি কি নগদ খাবা না বাকি খাবা ভাই আমার বাড়ি কমবে বরিশাল বাকি খাওয়া শুধু থাকে বরিশাল তুমি এখন পচাই দিবা এটা ঠিক না বাকি দরজা ঢাকা দেখে ঢুকছি ভিতরে ঢুকছি আমি নাকি মনে হয় দুইটা দরজা পাইছি আচ্ছা আর দরজা পাই নাই ভাই কেন আমি গুলশান এক দিয়ে ঢুকছিলাম আর বাকি দরজা যেই দরজা পাইছি মানে গুলশান দুই দিয়ে সতেরো রাস্তা দিয়ে গেছি আমি আমি যখন এই গল্প শুনতেছিলাম আমি ভাবতেছিলাম যে হচ্ছে এটার অ্যাড্রেস নিবো আমি এই যে সাইন্স রেস্টুরেন্ট লাস্টটা শুনে আমার সব মিলে গেছে আমাদের একটা ব্যাপার আছে যে আমি যখন রেস্টুরেন্ট ছিলাম তখন তো বগারে টাকা পয়সা করতে থাকতো না এই অবস্থায় রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট গুলো দেখাইতে গেলে কি হয় দেখেন একবার এরকম খাইতে গেছি যাওয়ার পরে মেনুটা দেখলাম মেনুতে প্রাইস দেখে আমার তো পুরা অবস্থা খারাপ চোখ চোখ মানে বড় হয়ে গেছে কি অবস্থা জীবন আমার মাকে খাওয়া সম্ভব না এর মধ্যে ওয়েটার আসছে একটা জিজ্ঞেস করবো এক্সকিউজ মি স্যার কি খাবেন আমি বললাম এক কাজ করেন চেক টেবিল সরান আমি গলা করে খাবো সেদিন কে দেখতে চলে গেছে এটা ইয়ে মজার একটা এক লোক গেছে ই করতে গেছে বাথরুমে গেছে পায়খানা করতে গেছে আর কি তো ফোনে কথা কইতে কইতে বাথরুম করতেছে সে হঠাৎ করে ফোনটা পড়ে গেছে কোমরের মধ্যে এখন বেচারা খুব দুঃখ সদার কমোডের মধ্যে পড়ে গেল এত দামি ফোন এটা কিনছে আর কি এটা কী করি সে এখন সে খুঁজে পাইতেছে না এখন এই আর ডাকতেছে আর কি জিন টিন মানে আমার একটু কেউ সাহায্য করো আমি তো হালাল পয়সায় কিনা এটা এখন যদি মানে আমি হারাইতে চাই না আমার কেউ একটু ওই করো তো দয়া পরবশ হয়ে এক জিন আইসে আর কি এসে বলতে কী তোর সমস্যা কী বলে সমস্যা তো কিছু না আমার দামি ফোন পড়ে গেছে আর কি তুমি যদি আমার আইনা দিতা
কয় ঠিক আছে আসবই দেখি আমি তো সব কিছুই পারি তো ওইটা ওঠাই নিয়ে দিচ্ছে দিস ইজ গোল্ডেন কালারের ফোন বাবা আমি তো গরিব হইতে পারি ইয়ে হইতে পারি কিন্তু আমি কিন্তু সৎ আমার ফোন তো এরকম ছিল না আমার ফোন তো গোল্ডেন সোনার ফোন গোল্ডেন ফোন না কি আরামদাদা এইটাই তোর ফোন ভালো করে দিয়ে লো আকাশ ভাই আপনারা কথা বলে নেবেন সেই কথা আমি অত গরিব না যত গরিব মনে করি আরো বেশি গরিব।